আমরা ইতিমধ্যে ফ্রেম সম্বন্ধে অনেক কিছু জেনেছি, এখন আমরা ফ্রেম দিয়ে ছোট্টখাট্টো একটা কাজ করার চেষ্টা করব। তার আগে আমি একটা আই ফ্রেম নামে আর একটা ফ্রেম আছে, সেটার ব্যবহার আপনাদের দেখাবো, তারপরে আমি চলে যাব। আই ফ্রেমের ক্ষেত্রে আপনি বডি অ্যাক্টিভিটি ইউজ করতে পারবেন, তবে অনেক ইন্টারনেট এক্সপ্লোর বা ব্রাউজার সফটওয়্যার আছে যারা আই ফ্রেমটাকে সাপোর্ট করে না। চলুন আমরা এরকম একটি উদাহরণ করে আই ফ্রেম দিয়ে তারপরে রান করে দেখবো আমাদের এটা সাপোর্ট করে কি না। আই ফ্রেম ডট এইচটিএমএল আমি এটাকে ওপেন উইথ করলাম সাইটের মাধ্যমে, তারপর যেটা করবো এইচটিএমএল লিখলাম, তারপরে হেড দিলাম এইচইএডি হেড, তারপর দিলাম আমি টাইটেল টিআইটিএলই টাইটেল দিলাম, দিয়ে লিখলাম আই ফ্রেম FREME আই ফ্রেম। আই ফ্রেম নিয়ে এখানে আলোচনা করা হবে, টাইটেলের মধ্যে এই বোঝানো হচ্ছে আই ফ্রেম লিখে। তারপর টাইটেলটাকে আমি ক্লোজ করে দিলাম টিআইটিএলই টাইটেল, তারপর যেটা হবে হেড ট্যাগটা ক্লোজ করা হবে এইচইএডি হেড, তারপরে যেটা হবে হেডের পরে আমরা বডি সেকশন আই ফ্রেমের ক্ষেত্রে আমরা বডি ইউজ করতে পারবো, বডি লিখলাম, পরে আই ফ্রেম লিখে FREME আই ফ্রেম দিলাম, দিয়ে জাস্ট আমি আই ফ্রেম দিয়ে এখানে লিখবো SRC-র ভিতরে আমি লিখলাম কি ধরুন WSTTP www.google.com google.com ঠিক আছে, দিয়ে আমি বন্ধ করে দিলাম এখানে আই ফ্রেমটাকে। তারপর আমি আচ্ছা করে আরও কিছু লিখতে পারি পি দিয়ে, দিস ইজ এ ওয়েব পেজ হোয়ার উই ইউজ আই ফ্রেম, ঠিক আছে বডিটা ক্লোজ করে দিই BODY বডি, তারপর যেটা হবে এইচটিএমএল ক্লোজ কমপ্লিট, আমরা এখানে এখন রান করে দেখবো। চলুন দেখি আই ফ্রেমটা সাপোর্ট করে কি না এবং আই ফ্রেমের কাজটা কী সেটা আমরা দেখবো। আই ফ্রেম মনে হচ্ছে ইন্টারনাল ফ্রেম যেটা, দেখি আই ফ্রেম, দেখুন আই ফ্রেমটা এখানে রান করেছে, এখানে করছে আই ফ্রেমটা এখানে রান করেছে, এখানে এখানে google.com দেখাচ্ছে বাংলাদেশ। আমি একটা কাজ করি এখানে বাংলাদেশ ইংলিশ google.com ইন ইংলিশে চলে গেলাম, আমি এখান থেকে আমি ইন্টে করতে পারি, কোনো সমস্যা নেই google.com ইন ইংলিশ যেটা এখানে বাংলাদেশে দেখাচ্ছে আই ফ্রেমটা। এখানে বিভিন্ন কিছু সার্চ দিয়ে আমরা দেখতে পারি, এটাই হচ্ছে একটা মজার ব্যাপার আই ফ্রেমের, বাংলাদেশ সার্চগুলো দেখাবে, দেখছেন আপনারা আই ফ্রেম ইউজটা। আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন এবং আই ফ্রেম সম্বন্ধে আপনাদের আর কোনো প্রশ্ন নেই আমি আশা করি। আই ফ্রেমটা অনেক ব্রাউজারই সাপোর্ট করে না, তো আমি আই ফ্রেম সম্বন্ধে আপনাদের দেখিয়ে দিলাম এবং ফ্রেম সেটে অন্যান্য যে ট্যাগগুলো আছে সেগুলোর ইউজ আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের আর কোনো সমস্যা। ফ্রেম সেটের যে নেস্টিংয়ের যে ব্যাপারটা, আমার একটা ফ্রেম সেট একটা ফ্রেম সেট, সেটা আমি অরিজিনাল ভার্টিক্যাল যখন অ্যাড করেছিলাম তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, সুতরাং আপনাদের আর কোনো সমস্যা নেই আমি আশা করব। তো আমরা আরও কয়েকভাবে ফ্রেম সেট করতে পারি, এখন যেটা করব আমরা ফ্রেম বর্ডার নামে কিছু ট্যাগ আছে, ফ্রেম বর্ডার যদি আপনি ট্যাগের মধ্যে কোনো বর্ডার দেখা যাবে না যদি ফ্রেম বর্ডার ইকুয়াল টু জিরো দেন, দুটি ফ্রেমের মাঝে বর্ডার থাকবে কি না তা নির্দেশ করা হয় ফ্রেম বর্ডার দিয়ে। ফ্রেমের মাঝে যদি আপনি জিরো দেন, ফ্রেম বর্ডার যদি জিরো দেন তাহলে কোনো বর্ডার থাকবে না মাঝখানে। চলুন এরকম একটি উদাহরণ এখন আমরা করি, করে দেখি এক্সাম্পলটা আসলে কি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ধরুন আমি এখন একটা করছি আই ফ্রেম ডট এইচটিএমএল এটা ছিল, তো আমি আর একটা ফোল্ডার করি নিউ, ধরে টেক্সট ডকুমেন্ট দিলাম, দিয়ে নাম দিলাম a.html, ঠিক আছে এটাকে আমি ওপেন উইথ করি সাইটটি html, হেড দিলাম এইচইএডি হেড, আবার দিলাম এইচইএডি হেড, ঠিক আছে FREME ফ্রেম সেট দিয়ে আমি দিলাম FREME ফ্রেম দিয়ে SRC ইকুয়াল টু দিলাম আমি, ধরুন FRC ইকুয়াল টু দিলাম আমি FREME ফ্রেম 1.html, ঠিক আছে HTML নাম দিলাম আমি ফ্রেম 1.html, আর একটা দিলাম FREME ফ্রেম SRC ইকুয়াল টু আই ফ্রেম FREME আই ফ্রেম 2. iframe জাস্ট iframe.html html লিখলাম, তারপর যেটা হবে ফ্রেম সেটটাকে আমি ক্লোজ করে দিই FREME ফ্রেম সেট, ঠিক আছে তারপরে ফ্রেম সেটটাকে ক্লোজ করলাম iframe.html লিখেছি ফ্রেম সেট, তারপরে html ট্যাগটা ক্লোজ করে দিই html, ঠিক আছে html ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম, এখানে ফ্রেম 1.html নামে একটা
করেছেন ফ্রেম ওয়ান ডট এস টি এম এল নামে আমাদের কোনো ফাইল নেই বা টেক্সট ডকুমেন্ট নেই, আমরা ফ্রেম ওয়ান ডট এস টি এম এল নামে একটা ফোল্ডার করি, ফ্রেম ওয়ান ডট ফোল্ডার না সরি ডকুমেন্ট এস টি এম এল। তারপর এখানে একটা কাজ করি ওপেন উইথ সাইটে দিলাম, দিয়ে এস টি এম এল হেড এসিআইডি হেড হেডটা ক্লোজ করলাম, এসিআইডি হেড, তারপর জাস্ট বডি দিলাম বিওডি ওয়াই বডি, বিজি সিও এল ও আর বিজি কালার ইকুয়াল টু দিলাম আমি রেড, টেক্সট ইকুয়াল টু দিলাম আমি ব্ল্যাক বিএলএসিকে ব্ল্যাক, ঠিক আছে, দিয়ে আমি বন্ধ করলাম। তারপরে যেটা করবো আমি সেটা আমি লিখলাম যে নাথিং এন ও টি এইচ আই এন জি নাথিং লিখে আমি বডি ট্যাগটাকে ক্লোজ করে দিই বিওডি ওয়াই বডি। তারপর যেটা হবে এস টি এম এল ট্যাগটাকে আমি ক্লোজ করলাম, শেষ কাজ। আমি এখন এডট এস টি এম এলটাকে আমি রান করে দেখি, নাথিং, দেখুন এখানে নাথিং দেখাচ্ছে লেখাটা রেড। আর এখানে কি সমস্যা হলো আমরা একটু দেখে আসি, ফ্রেম ও এডট এস টি এম এল রান করার পর শুধু এটাই দেখাচ্ছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি ফ্রেম সেটের মধ্যে কোনো সেট করে দিয়ে আসিনি, আমি রো কলস দিয়ে আমি যদি এখানে দিয়ে আসতাম, আমি কলস করে দিলাম এখানে ওয়ান স্টার কমা টু, আচ্ছা ঠিক আছে, তার মানে প্রথমটা ডবল হবে দ্বিতীয়টা সেকেন্ডটা। এখন দেখি আমরা রিফ্রেশ, দেখুন এটা ওয়ান এটা টু দেখাচ্ছে, আই ফ্রেমটা সব এখানে এসেছে। এখন যে কাজটা আমাদের হলে এটা রিসেস করতে রিসেস কিছু করা হয় সেটা আমরা জানি। এখন আমি যেটার জন্য আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে বর্ডারটা, যে দেখেন একটা বর্ডার দাগ দেখাচ্ছে, সেই দাগটা আমি দেখাতে চাচ্ছি না, ঠিক আছে। চলুন বর্ডারটা তাহলে আমি জিরো করে দিই, তাহলেই আর কোনো সমস্যা নেই। তো সাইটটিতে গেলাম আমি ফ্রেম সেটের মধ্যে এখানে লিখেছিলাম এটা বর্ডারে গিয়ে বিওআরডিইআর বর্ডার ইকুয়ালটা আমি জিরো করে দিলাম, দেখি এখন বর্ডারটা জিরো করাতে কাজ হয় কি না, যদি হয় তাহলে আমাদের ভাগ্য ভালো আর না হলে ব্যাড লাক। দেখুন এখন আর কোনো বর্ডার নেই, একটু আগে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা এখন আর নেই, খেয়াল করেছেন বর্ডারটা এখন আর নেই। আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি, যদি বর্ডার যদি তুলে দেন তাহলে একটা দাগ থাকবে এখানে, যা একটার মধ্যে এখন নেই। যাই হোক আপনারা বুঝতে পেরেছেন বর্ডার জিরো দিতে কী হচ্ছে, আবার বর্ডার ইচ্ছা করলে আপনার বাড়িও দিতে পারেন, ভিউ দিয়ে যদি আপনি এখানে সোর্স দিয়ে যদি বর্ডার জিরোর জায়গায় যদি আপনি বর্ডার দিয়ে দেন 10 তাহলে কী হয় দেখুন, রিফ্রেশ বর্ডার 10টা আরও মোটা হয়ে গেল। ভিউতে গিয়ে আমি সোর্সে গেলাম, বর্ডার যদি করে দেন আপনি 100 তাহলে দেখেন কী হচ্ছে, ফাইল দিয়ে আমি সেভ করলাম রিফ্রেশ দিলাম 100 দিন কত মোটা হয়ে গেলো বর্ডারটা, ঠিক আছে। তো ভিউতে গিয়ে আপনি সোর্সে গিয়ে বর্ডার জিরো করে দিলে আর বর্ডারটা দেখাবে না। তো বর্ডার ট্যাগটা আপনি আশা করি বুঝতে পেরেছেন, বর্ডার ট্যাগ নিয়ে আপনাদের কারো মনে আর কোনো প্রশ্ন নেই, বর্ডার জিরো করে দিলাম দেখুন এখন আর বর্ডারটা দেখাবে না। তো আশা করি বর্ডার ট্যাগটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন নেই, বর্ডারটা আপনি বুঝতে পেরেছেন, ফ্রেম বর্ডার যেটা বলে ফ্রেম বর্ডার, আপনি বর্ডার জিরো লিখতে পারেন বা ফ্রেম বর্ডার লেখেও লিখতে পারেন, শুধু বর্ডার বা ফ্রেম বর্ডার আপনি যেভাবে ইচ্ছে লিখতে পারেন কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা না ফ্রেম বর্ডার। তাহলে বর্ডার ট্যাগটা সম্বন্ধে আমরা বুঝতে পারলাম, বর্ডার লিখতে পারেন বা ফ্রেম বর্ডার দিতে পারেন কোনো অসুবিধা নেই, এবং বর্ডারের কালারও আপনি ফিক্স করে দিতে পারেন। বর্ডার কালার যদি আপনি কীভাবে ফিক্স করবেন দেখুন আমি দেখাচ্ছি, বর্ডার কালারটা ভিউতে গিয়ে সোর্সে গেলেন, গিয়ে এখানে কী ছিল বর্ডার জিরো বর্ডারটাকে 10 করুন, আর এখানে ফ্রেম বর্ডার লিখতে পারেন কোনো সমস্যা নেই, যদি এখানে ফ্রেম বর্ডার লেখেন কোনো সমস্যা নেই, ফ্রেম বর্ডার দেখেন তো কাজ করে, বর্ডার বা ফ্রেম বর্ডার কোনো পার্থক্য নেই এতে। দেখুন ওই যে বর্ডার 10 দেখাচ্ছে এখানে বর্ডার হয়ে গেল, তো বর্ডার আর ফ্রেম বর্ডারের মধ্যে কোনো তেমন একটা পার্থক্য নেই, আপনাদের ইচ্ছা বর্ডার লেখেও ইউজ করতে পারেন বা ফ্রেম বর্ডারও দিতে পারেন। এখন যেটা হবে বর্ডার কালার, বর্ডার কালার সিও এল ও আর বর্ডার কালার আমি দিয়ে দিলাম গ্রিন জি আর ডাবল ইএন গ্রিন, ঠিক আছে। আর এখানে বর্ডারটাকে আমি 100 করে দিই তাহলে একটু বড় হবে বর্ডারটা, কালারটা দেখতে আমাদের সুবিধা হবে বুঝতে। ফাইল দিয়ে আমি সেভ করলাম রিফ্রেশ, দেখুন সবুজ কালারের বর্ডার দেখাচ্ছে বর্ডার ফ্রেমটা 10 সাইজের 100 সাইজের ভিউ সোর্স, কিন্তু একটু পার্থক্য আছে, ফ্রেম বর্ডারটা যদি আমি এখানে কেটে দিই তাহলে দেখুন কী হচ্ছে। ফাইল দিয়ে আমি সেভ দিলাম রিফ্রেশ, দেখুন শুধু বর্ডার দিলে অনেক বড় হয়ে যায়, ফ্রেম বর্ডার দিলে একটু চিকন থাকে জাস্ট, ঠিক আছে, গ্রিন কালার হয়ে যাচ্ছে। বর্ডার এবং ফ্রেম বর্ডার পার্থক্য আপনি আশা করি বুঝতে পেরেছেন, বর্ডার দিলে কি বড় হয়ে যাবে, ফ্রেম বর্ডার দিলে একটু চিকন থাকে, ফ্রেম বর্ডারটা বেশি বড় হয় না। যাই হোক ফ্রেম বর্ডারের বর্ডার কালার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। এখন যেটা হবে আরও আছে এরকম মার্জিন হাইট মার্জিন ওয়েট, যেমন ফ্রেমের উপর ও নিচ প্রান্ত থেকে ফ্রেম কন্টেন্টসের দূরত্ব কত পিক্সেল হবে তা নির্দেশ করা হয় ফ্রেম ট্যাগের মার্জিন হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে, এর মানে অবশ্যই 1 পিক্সেলের বেশি হতে হবে, ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। যেমন আপনি ফ্রেমে গিয়ে মার্জিন ফ্রেমে গিয়ে আপনি এটা করতে পারেন, ফ্রেম গিয়ে আমরা বর্ডার কালার ফ্রেমের মধ্যে দিতে পারি বা ফ্রেম সেটের মধ্যে গিয়েও দিতে পারি কোনো সমস্যা নেই, এটা আমাদের ইচ্ছা।
যাই হোক, এখন যেটা বলছি আমি, আপনার মার্জিন হাইট 10-20 করে দেখবেন, নিজের একটু প্র্যাকটিস করে। এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। স্ক্রোলিং এগুলো আপনি নিজের একটু দেখে নেবেন, জাস্ট একটু নেট সার্চ করেই পাবেন। আর এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না যেহেতু, সেগুলো আমি দেখাচ্ছি না। মেন মেন জিনিসগুলো আমি আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি, ঠিক আছে? তাই আর সমস্যা হওয়ার কথা না, এরকম আর অনেক কিছু আছে। তো আমরা আরও অনেক কিছু করবো। এখন আমরা হাইপারলিঙ্ক সম্বন্ধে আগেই পড়েছি, তাই আমরা এখন টার্গেটেড লিঙ্ক সম্পর্কে পড়বো। টার্গেটেড লিঙ্কের ইউজটা কী এবং টার্গেটের লিঙ্কটা কীভাবে করা হয় আমরা এটা এখন দেখবো। চলুন আমরা একটা টার্গেটের লিঙ্ক করি, করে দেখি এটা কী কাজ করছে, তাহলে আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আমরা টার্গেট লিঙ্ক নিয়ে আলোচনা করব। তো টার্গেটটা কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি বলে দিচ্ছি, একটু নিজেরা ট্রাই করে নেবেন। তেমন কঠিন কিছু না, কারণ এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আপনার জাস্ট লেফট সাইডে টার্গেট দিয়ে দিবেন, টার্গেট দিয়ে রাইট লিখে দিবেন এসআরসির উপরে, তাহলে সে রাইট সাইডে ফ্রেমে খুলে ফেলবে, আর কিছু নেই। এবং ফ্রেমের বিকল্প আমরা কী ইউজ করতে পারি, ফ্রেমের বিকল্প ইউজ করার কিছু নেই। ফ্রেমের বিকল্প যদি আপনার ফ্রেম না থাকে, যদি আপনার ব্রাউজার ফ্রেম সেটকে সাপোর্ট না করে, তাহলে একটা নো ফ্রেমস লিখে বডি ট্যাগ দিয়ে যা লিখে আপনি লিখে দিবেন নো ফ্রেমসের ভিতরে বডি ট্যাগ দিয়ে, এবং নো ফ্রেম সেটটাকে আবার ইন্ট করতে হবে, এবং এর ভিতরে আপনি ফ্রেম সেটটা দিয়ে জাস্ট বডি দিয়ে আপনি যা ইচ্ছে লিখবেন যে এখানে ফ্রেম সেট সাপোর্ট করে না ইত্যাদি, তাহলে হয়ে যাবে। আমরা আই ফ্রেম মানে ইনলাইন ফ্রেম যেটা, সেটা ইউজ অলরেডি দেখে ফেলেছি। তো ফ্রেম সেট নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই আশা করি। তো আমাদের ফ্রেম সেটের টিউটোরিয়াল আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, পরবর্তীতে আমরা ওয়েব পেজ ফর্ম নিয়ে আলোচনা করবো।